মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে হোলি স্পেশাল একটা সুইট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা উত্তর ভারতের খুবই ফেমাস একটা সুইট। তো এটার নাম হলো চন্দ্রকলা গুজিয়া। তো এই গুজিয়াটার ভেতরে একটা আমি সুন্দর পুর তৈরি করব, তো ওই পুরটা দিয়েই এই গুজিয়াটা হবে, তারপর আমি এটা আবার শিরায় ফেলবো। খুবই টেস্টি, তো রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এটা বানানোর জন্য সবার প্রথমে 250 গ্রাম এখানে খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটাকে আমি একটু শুকনো খোলার মধ্যে একদম লো আছে একটু নরম করে নেব। দেখুন এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর পুরটা বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস লাগছে, এখানে কাজু কুচি করে রেখেছি, রয়েছে কিশমিশ কুচি করা, লাগবে আমার পেস্তা কুচি করা, আর লাগবে আমার এখানে রয়েছে আখরোট কুচি করা, আর লাগবে আমন্ড কুচি করা। এই ড্রাই ফ্রুটসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবারে কি করব, এই যেই খোয়া ক্ষীরটাকে আমি নরম করে নিয়েছি, এটা বলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার, মানে চিনি আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি 2 টেবিল স্পুন দিলাম, 1/4 টিস্পুন দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। আর এখানটায় এবারে সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম কুচি করে সেগুলো দিয়ে দিচ্ছি। এর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এর মধ্যে যে এই সমস্ত কিছুই দিতে হবে এরকম কোনো ব্যাপার না, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন। তো এবারে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। পুরটা আমার রেডি, এবারে একটা ডো তৈরি করব, তাই একটা বোলের মধ্যে আমি 2 কাপ মতন ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেল, সাদা তেল 2 টেবিল স্পুন মতন দিচ্ছি, পরে যদি মনে হয় আর একটু লাগবে আমি অ্যাড করব। তো এই তেলটা একটু বেশি দিতে হবে, কেননা এটা একটু খাস্তাভাবেই তৈরি করতে হবে। তো দেখুন আর একটু তেল লাগবে, আমি 3 টেবিল স্পুন মতন আমি এখানে তেল দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে এবারে এর মধ্যে নর্মাল জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেবো। এই ডোটা অতিরিক্ত শক্ত করবো না, আবার নরমও করবো না, মানে মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। আমার মাখানো হয়ে গেছে, উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে এবার এটাকে আমি রেখে দেবো সেট হতে। আমার ডোটা তৈরি, এবার আমি কি করব, এই ডোটা থেকে বড় বড় দুটো লেচি করব, কারণ আমি এটাকে আমি পাতলা করে একবারে বেলে ছোট ছোট করে কেটে নেব গ্লাস দিয়ে। তো আমি ছোট সাইজের করছি, ওই জন্য আপনারা যদি মনে করেন না যে একটু বড় সাইজেরই করবেন, তাহলে ছোট ছোট আমরা লুচি করলে যেরকম লেচি হয় ওরকম সাইজের লেচি কেটে তাহলে একটা একটা করে বেলে নেবেন, তাতেও হবে। ওটা আপনারা কীরকম সাইজ বানাতে চান সেটার উপরই নির্ভর করছে। তো আমি একটু ছোট করেই করব, ওই জন্য আমি একবারে বড় করে বেলে তারপরে গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি এরকম করে। তো একটা গুজিয়া বানাতে আমার 2টো এরকম মানে লেচি আমার লাগবে আর কি। এবারে আমি কি করব, এর মধ্যে একটু জল দিয়ে এটাকে জুড়বো, তাই একটু জল নিয়ে নিলাম, তো সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেবো যাতে এটা খুব ভালো করে সিল্ক হয়। তো এবারে এর মাঝখানে অল্প করে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটা লেচি দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দেবো, দিয়ে ধারের অংশটাকে একটু জল দিয়ে চেপে চেপে একদম ভালো করে সিল করে দেব। এটা অবশ্যই খুব ভালো করে সিল করতে হবে। তারপর এটা আমি ধারের অংশটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছি, যেরকম পুলি পিঠে বানালে আমরা যেরকমভাবে ধারের অংশটাকে ডিজাইন করে দিই ঠিক ওরকমভাবেই করতে হবে। তো এটা আপনারা চাইলে পুলি পিঠের মতো ওরকম শেপ করেও করতে পারেন। তো দেখুন এটাকে খুব সুন্দর করে এইভাবে সমস্ত কটা গুঁড়ে নেব, তারপর এগুলোকে আমি ভাজবো ছাঁকা তেলে। তো এগুলো ভাজার জন্য আমি কি করব, একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে নেব, তেলটা অতিরিক্ত গরম করব না, মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে একদম লো আছে এটাকে সময় ধরে ভাজতে হবে। বেশি হাই আছে করলে কিন্তু এটা একদম লুচির মতন হয়ে যাবে, খাস্তা হবে না, ওই জন্য এটাকে একদম লো আছেই সময় ধরে ভাজতে হবে। তো এগুলোকে প্রথমে এইভাবে আমি সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি, দেখুন সুন্দর এটা ফুলে গেছে।
এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা এইভাবেও খেতে পারেন বা এটা শিরায়ও ফেলতে পারেন। শিরা বানানোর জন্য 1 কাপ চিনি দিলাম, এর মধ্যে একদম হাফ কাপ মতন জল দিচ্ছি, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে একটা দুটো ছোট এলাচ দিলাম আর একটুখানি আমি ফুড কালার দিচ্ছি। আপনারা মানে কেশর দেবেন সব থেকে ভালো হবে, তবে আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য আমি একটু ফুড কালার দিচ্ছি। দিয়ে এটাকে মিক্স করে একটা মিডিয়াম পাতলা এরকম একটা শিরা তৈরি করে রাখতে হবে। শিরাটা যেন অতিরিক্ত বেশি গাঢ় না হয়, নইলে কিন্তু একদম চিনি চিনি হয়ে যাবে। তো ওই জন্য এবারে এই গরম শিরার মধ্যে এটাকে দিয়ে জাস্ট এপিট ওপিট করে খুব ভালো করে আমি এই শিরার মধ্যে ভিজিয়ে তারপর তুলে রাখবো। দেখুন খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কটা শিরার মধ্যে ফেলে তারপর এটাকে তুলে রাখবো। তারপর উপর দিয়ে একটুখানি আমি আমন্ড আর একটু পেস্তা কুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে আমি এটাকে সার্ভ করব। তো এই হোলিতে বাড়িতে অবশ্যই তৈরি করে সবাইকে খাওয়ান, আশা রাখছি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।